সুপ্রিয় কৃষক কৃষাণী বিন্দু, আজ আমরা এখানে কিছু উপকরণ সংগ্রহ করেছি। ডিম পাতা, সজিনা পাতা, মেহগুনি বীজ, ধুতরার ফল, আকুন্দ পাতা, ঘোষণা, পানি, মিল পাউডার এবং সোয়াগা, এই সকল উপকরণের সমন্বয়ে আমরা দশ মিশালি তৈরি করব, যা ফসলের মাজরা পোকা সহ পাতা মোড়ানো পোকা এবং ফল ছিদ্রকারী পোকা সহ বিভিন্ন ধরনের পোকার ক্ষেত্রে কার্যকরী। আজ আমরা হাতে কলমে রসমিশালি তৈরি করে আপনাদেরকে দেখাব। সজিনা পাতা আধা কেজি, এরপর আমরা নিম পাতা দিচ্ছি এক কেজি পরিমাণ, সেই সাথে মেহগুনি ফলের বীজ এক কেজি পরিমাণ, এরপর আমরা আকুন্দ পাতা দেব এক কেজি পরিমাণ, এখানে আছে ধুতরার ফল, এটাও এক কেজি পরিমাণ, এরপর আমরা গোসুনা দেব 5 লিটার, সেই সাথে কাঁচা পানি 3 লিটার, এরপর আমরা কাঁচা গোবর দেব 2 কেজি পরিমাণ। এগুলো সব একত্রে মিশানোর পর, কিছুক্ষণ উত্তপ্ত হওয়ার পর আমরা সোয়াগা এবং ঘিল পাউডার দেব। উপকরণগুলো একসঙ্গে দিয়ে কিছুক্ষণ জ্বালানোর পর আমরা এতে সোহাগা এবং 20 গ্রাম সোহাগা এবং 50 গ্রাম হুইল পাউডার দেবো। এটা হুইল পাউডার 50 গ্রাম। এবার আমরা 30 মিনিট জ্বালানোর পর ঠান্ডা করে থেকে 300 থেকে 400 গ্রাম করে গিজার 10 লিটার পানি থেকে ব্যবহার করবো এবং বোতলজাত করে 6 মাস পর্যন্ত রেখে দেওয়া যাবে।